ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। 2016 সালের মার্চের দিকে পরিচালক কাজল আরফিন অমির সাথে সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। অত্যন্ত পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে তিনি জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন। পরিচালক কাজল আরফিন অমি বলেন, আমার বিভিন্ন কাজে পলাশকে দিয়ে অ্যাক্টিং করাতাম, আমার দুই একটি সিকোয়েন্সে অ্যাক্টিং করাতাম, কিন্তু ও কখনো অ্যাক্টিং করতে চাইতো না। পলাশ বলতো, অ্যাক্টিং করলে আমি ডিরেকশনে মনোযোগী হতে পারি না, কিন্তু আমার কেন যেন সবসময় মনে হতো ওকে দিয়ে আলাদা কিছু করানো সম্ভব, সেজন্য আমিও হাল ছাড়িনি, একটার পর একটা চেষ্টা চালিয়ে গিয়েছি। এই চেষ্টা, পলাশের পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার ফল আজকের পলাশ ওরফে কাবিলা। সম্প্রতি জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বিবাহ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছিলেন পলাশ। পলাশের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়ে পরিচালক কাজল আরফিন অমি বলেন, আমি চাই পলাশ আরও জীবনে অনেক বড় হোক। আমার চোখে পলাশের জীবনটা মাত্র শুরু, এখনও পলাশকে অনেক দূর যেতে হবে। সর্বশেষ পরিচালক কাজল আরফিন অমি বলেন, সবাই পলাশ এবং নাফিসার নতুন জীবনের জন্য দোয়া করবেন।